কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এই ম্যাচ দেখলে না তো কোন ম্যাচ দেখলে? সব থেকে ভাই ইন্টারেস্টিং ম্যাচ, যেখানে একদিকে ভাই আরসিবির কোহলি আর ফ্যাফ ডু প্লেসির দুর্দান্ত পার্টনারশিপ ব্যাটিং, অন্যদিকে ওডিন স্মিথ আবার নতুন করে ভাই কয়েকটা আইপিএলের স্টার প্লেয়ার চলে আসলো, যেখানে আরসিবি করে 205 রান করে 206 রান টার্গেট দেয়, কিন্তু পাঞ্জাব 19 ওভারে 208 রান করে, যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় ফ্যাফ ডু প্লেসি 88 রান করে, বিরাট কোহলি 41, আর দিনেশ কার্তিক কেকারে কিছু করতে পারতো না, কিন্তু আরসিবিতে দুর্দান্ত ব্যাটিং 14 বলে 32। ওইদিকে কিংস ইলেভেন পাঞ্জাব, অর্থাৎ পাঞ্জাব তো কিংস, সত্যিই কিংস ভাই। লিয়াম লিভিংস্টন 19 করে, কিন্তু ওডিন স্মিথ 8 বলে 25, 3টে ছক্কা ভাই, 312 স্ট্রাইকের রেট। আর রাজা ভানুকার রাজাপাক্সা বলে একটি প্লেয়ার, শ্রীলঙ্কান উইকেট কিপার, সে করে দিল ভাই দুর্দান্ত পার্টনারশিপ 43, আর শেখার ধাওয়ানের 43-এ দুর্দান্ত জয় আজকের সেই ভাই পাঞ্জাব। দুর্দান্ত ম্যাচ হয়েছে। আপনারা এই আইপিএলে অবশ্যই আপনারা গেম জিতে দল গঠন করেন, তার কারণ গেম জিতে খেলার দুটো সব থেকে বড় ধামাকা, কারণ প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংসে আপনারা দল গঠন করতে পারেন। এছাড়া 100% বোনাস তো পেয়ে যাবেন, তাছাড়া 250 টাকা এক্সট্রা ক্যাশ বোনাস পাবেন, এবং প্রত্যেক দিন 5 করোড়ের থেকেও বেশি ভাই এখানে উইন করতে পারেন। তো এখনই ভাই গেম জিতে দল গঠন করেন, তার কারণ কে এল রাহুল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং ওয়েলকাম বোনাস 15,250 টাকা হিসেবে পেয়ে যাবেন। তো যান ডিসক্রিপশন থেকে লিঙ্কে থেকে ডাউনলোড করেন গেম জি, এবং ক্যাশ বোনাস 50 টাকা রেফার করলেও আপনারা পেয়ে যাবেন। দিস গেম সিম্বলস অ্যান্ড এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ডিকশন মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড অ্যাট ইওর ওন রিস্ক।